তিতা করলা সিদ্ধ করা আছে। পান তেল দিচ্ছি, কেন অল্প নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, এগুলো দিয়ে ভাজি করবো। সিদ্ধ করে বেজে তরকারি মানে তিতাটা অনেক কম লাগে। অনেকটা ভাজা হয়ে গেছে, এখন সর্ষা তেল দেবো। এখানে রসুন কুচো, পেঁয়াজ কুচো, টমেটো কুচো আছে, কাঁচা লঙ্কা কুচো আছে, ধনিয়া পাতা আছে, দুটো আলু সিদ্ধ আছে। এখন রসুন কুচানো দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, এখন টমেটো কুচানো দিলাম। কাঁচা লঙ্কা কুচানো,
দুইটা আলু সিদ্ধ দিয়ে দিলাম, অনেকটা তিতা কম লাগবে। স্বাদ মতো নুন দিলাম, চামচ হলুদ গুঁড়ো দিলাম, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো করে বাজব। অল্প জল দিলাম, এখন চিতা করলা বাজিগুলো দিয়ে দেবো। ধনিয়া পাতা কুচে নেবে না, হয়ে গেছে। তিতা করলা হয়ে গেছে, আমার ভিডিওটা লাইক করবে।